আসসালামু আলাইকুম গাইজ এভরিওয়ান, এই যে দেখতে পাচ্ছেন আমি বাড়ি থেকে অনেক দূর আজকে কাজে এসেছি। তো কি বলবো, এই গ্রামটির নাম হচ্ছে গোচিগঞ্জ, লোদন থেকে অনেক কি আগে। এই যে আজকে আমি ফাউন্ডেশনের কাজ করতে এসেছি, একটি নতুন ফাউন্ডেশন রয়েছিল বাউন্ডারি, সেটি আমি করতে এসেছি। এই যে গ্রামটি এই দেখতে পাচ্ছেন, সাতটি পিলার রয়েছে, তো ওই পিলার সাথে আমি আজকে জাম করব, তারপর আমি বাড়ি যেতে পাবো, না হলে হবে না। তো দেখাচ্ছি আমি কোনগুলো পিলার জাম করছি। অলরেডি তিনটি পিলার জাম হয়ে গেছে, আরও চারটি বাকি রয়েছে, সেটি জাম করার পরে আমাকে বাড়ি যেতে দেবে। দেখতে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটি রয়েছে, এটি জাম করা হয়ে গেছে। আর এই দেখতে পাচ্ছেন এখানে একটি, আর ওই যে একটি দেখতে পাচ্ছেন কিছুটা আগে, ওখানে একটি, এখানে একটি, আর এই যে সামনে একটি দেখতে পাচ্ছেন পিলারটি জাম করা রয়েছে। অলরেডি এর তিনটি পিলার হয়ে গেছে, এই যে এই যে পিলারটি দেখতে পাচ্ছেন। এগুলো রড হচ্ছে 12 রড এবং চুরি 6 mm কয়েলগুলো। এই যে এদিক অলরেডি হয়ে গেছে জাম, আর এই যে সুতো দেখতে পাচ্ছেন টাঙ্গা, মানে সোজা করার জন্য দেওয়া রয়েছে সুতাটি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি রয়েছে, এ লাইনে আরও চারটি রয়েছে, এ চারটি জাম হবে, তারপর আমি যেতে পাবো। এই জায়গাটা খুব একটি দেখতে ভালো লাগছে আর কি। এই যে এটা হচ্ছে আমার ভাগনা, কি বলবো, যখন কাজে লেগে যায় না তখন মনে হচ্ছে যে সবকে এক এমার্জেন্সি করে ফেলে দেবে, কিন্তু পারছে না, এরকম আর কি। অনেক ভালো আমার ভাগনাটা। এই যে এর পাশে ভুঁইগুলোতে যে গহম, যাকে গেহ বলে, গেহ লাগানো রয়েছে অনেক কিছু। তো গাইজ দেখতে পেলেন, আপনাদেরকে আমি দেখালাম। তো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে জানাবেন ভিডিওটি আজকে আমার কেমন হলো আপনাদের জন্য। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংকস অল মাই ফ্রেন্ডস।